ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছেন আজিনাতুন ফেরদৌস খুশি। এ বছরের 7 অক্টোবর অনুষ্ঠিত MBBS ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায় জিন্নাতুন। জিন্নাতুনের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার নেকমরদ বাজারে। আমার আব্বু স্বপ্ন ছিল যে আমি একজন ভালো ডাক্তার হব, তো আমার চান্স হয়েছে, কিন্তু কিভাবে করে এখন ভর্তি হব, পড়াশোনা চালাবো, এই নিয়ে হচ্ছে টেনশন। গত 5 মাস আগে জিন্নাতুনের বাবা আব্দুল মজিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর নেকমরদ বাজারে 2টি দোকান ঘরের ভাড়ায় চলছে তাদের পরিবারের খরচ। 2 ভাই এক বোনের মধ্যে জিন্নাতুন দ্বিতীয়। ভর্তির টাকা ও পরবর্তী পড়াশোনার খরচ কিভাবে জোগাড় করবে, এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। এখন কিভাবে কি করব, কিভাবে খরচ চালাবো, এটা নিয়ে টেনশনে আছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে জিন্নাতুন, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বরাবর মতো সবসময় ভালো রেজাল্ট করত। এসএসসিতে সে গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং অনুরূপ এইচএসসিতেও সে ভালো রেজাল্ট করেছে এবং গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই মেয়েটির শিক্ষাজীবন যাতে সাবলীল এবং নির্দিদ্দায়, সে যাতে ভবিষ্যৎটা যাতে ক্লিয়ার করতে পারে, উজ্জ্বল করতে পারে, সেই জন্য আমি আশা করব মেয়েটির এই অসহায় অবস্থায় তাকে সহায়তা করার জন্য এলাকার ধনাঢ্য শিল্পপতি ব্যবসায়ী সর্বস্তরের জনগণ এগিয়ে আসবেন। মোসাম্মদ জিন্নাতুন ফেরদৌস, পিতা মৃত আব্দুল মজিদ, তার মেয়ে মেডিকেল চান্স পেয়েছে, অর্থের অভাবে তার ভর্তি করার সংকট, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিভিন্ন দপ্তর থেকে তাকে আর্থিক সাহায্য করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমরি রমার হৃদয়, ঠাকুরগাঁও।